তাহলে আমি তো রেডি হয়ে আপনি বিয়ে করেছিলাম। আর দিনটা ছিল একাদশী, তো লাস্ট আমরা একাদশীতে ঠাকুর দেখেছি। তো ফার্স্ট আমরা এই প্যান্ডেলটাই দেখছি, এটা আমাদের পাড়াতে বানিয়েছে, বাট অসম বানিয়েছে। দেখতে পাচ্ছ মানে অসাধারণ। আজকে সল্টলেকের থেকে প্যান্ডেল গুলো দেখছি। সল্টলেকের FD আর অন্য যে কটা ব্লকের আছে প্যান্ডেল সেগুলো দেখছি, দেখে তারপর যাব শ্রীভূমি। তো চলো এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের প্যান্ডেল বানিয়েছে, তো ভিতরে গিয়ে দেখা যাক কি বানিয়েছি। আমাদের এখানে ঠাকুরটা দেখা হয়ে গেল, তো আমরা এবার যাচ্ছি AK ব্লক, তো দেখি ওখানে কি বানিয়েছে, তোমাদের সাথে সেমন সব শেয়ার করবো। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর এখন বাজে 2:28, আর আজ হচ্ছে আমাদের কাছে দশমী, একাদশী পড়ে গেছে, বাট আমাদের কাছে হচ্ছে দশমী, একাদশী শেষ হলো। হ্যাঁ, রোববার রাতে আমরা বেরিয়েছি, তো চলো ধরবার যাই। আমরা এখন চলে এসেছি AK ব্লকে। এবার গাইস দেখো এখানে জল পড়ছে, এখানে আওয়াজ হচ্ছে ধান ধুলে।
দেখি জাস্ট প্যান্ডেলটা অসম করেছে। তোমরা কারা কারাই প্যান্ডেলটা দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। এখানে সব আগেকার নায়কদের ছবি দেওয়া আছে। তো আমরা চলে এসেছি এখন শ্রীভূমিতে। তো শ্রীভূমিতে চলে এসছি এখন, দেখতে পাচ্ছে প্যান্ডেলের সামনে আমরা এখন চলে এসেছি দক্ষিণ পাড়া দুর্গা উৎসব কমিটিতে। এটা হচ্ছে এখানকার লাইটিং। তো প্যান্ডেলটা চলো দেখা যাক দিয়ে। তো আমরা চলে এসে এখন দক্ষিণ পাড়াতে। এই ভিডিওটা এই অবধি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।